মাস্কের ব্যবহার বাড়লেও এখনও পথে ঘাটে মাস্ক ছাড়া চলাফেরা করছেন অনেকেই। ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়লেই গুনতে হচ্ছে জরিমানা। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানিয়েছেন, সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া বাইরে বের হলে জরিমানা করা হবে। কলেজ শিক্ষার্থী মাহিয়ান মোটরসাইকেলে চড়ে বন্ধুকে সাথে নিয়ে নাস্তা করতে বের হয়েছেন। মাস্ক পরেননি, তাই নাস্তার আগেই ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েছে। জরিমানা না দিয়ে একবার পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন। আমি সকালবেলা খাইনি, মাত্র খেতে বের হয়েছি নাস্তা, এই জন্য ভাবলাম যে দরকার নাই এরকম, আমি বের হইলে পরে বের হই। একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন মেহেদী হাসান। ফার্মগেটে ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েছেন, মাস্ক নাই তাই জরিমানা দিয়ে মুক্তি মিলেছে। তাড়াহুড়া এটা নিয়ে আসছি, এই জন্য ওই যে মানে গরমের কারণে হয়ে গেছিলাম এই জন্য। সোমবার সকালে ফার্মগেট এলাকায় অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরে চলাফেরা করতে দেখা যায় অনেককে। কেউ মাস্ক পকেটে ঢুকিয়ে রেখেছেন, বাসে অনেক যাত্রীকেও মাস্ক ছাড়া চলাফেরা করতে দেখা গেছে। সামর্থ্যবানদের 100 থেকে 200 টাকা জরিমানা করা হয়, আর নিম্নবিত্তদের সতর্ক করে মাস্ক সরবরাহ করা হচ্ছে। সরকারের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে সবাইকে ঘরের বাইরে আসলে মাস্ক পরতে হবে, এই নির্দেশনাটা বাস্তবায়ন করাই আমাদের অভিযানের উদ্দেশ্য। সেই জন্য আমরা নিম্ন আয়ের মানুষদেরকে বিনামূল্যে মাস্ক বিতরণ করছি, তারা মাস্ক ইউজ করে যেন এটার বেনিফিটটা বুঝতে পারে। আর যারা অবহেলার কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও মাস্ক পরছেন না, তাদেরকেই আমরা ফাইন করছি। করোনার সংক্রমণ ঠেকাতে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।